নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা খুব জনপ্রিয় রেসিপি নিয়ে এসেছি, চিলি চিকেন। তাহলে কিভাবে আমি চিলি চিকেনটা বানাচ্ছি চলুন দেখবেন। চিলি চিকেন বানানোর জন্য 600 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট টুকরো করে। এবার এর মধ্যে দেব আদা রসুন বাটা 1 টেবিল চামচ। প্রথমে এটাকে ম্যারিনেট করছি। দেব চিলি সস 1 টেবিল চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ভিনিগার দেব 1 টেবিল চামচ, দেব পরিমাণ মতো লবণ 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মেখে নেব। এর মধ্যে দেব 2 টেবিল চামচ টমেটো সস। আবার ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেব 1 ঘন্টা। 1 ঘন্টা ম্যারিনেট করার পর আমি এর মধ্যে দেব 1টা ডিম। 1টা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আর দেব কর্নফ্লাওয়ার 3 চামচ। এবার একটু মেখে নেব, তাহলে বুঝতে পারবো যে আর কতটা কর্নফ্লাওয়ার লাগবে। এই মাখাটা একটু আঠা আঠা মতো হবে, না হলে মশলাগুলো সব তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে যাবে। আর একটু কর্নফ্লাওয়ার লাগবে। আরো 2 চামচ দিলাম। একটা বাটিতে 4 টেবিল চামচ টমেটো সস নিয়েছি। এর মধ্যে দেব 2 টেবিল চামচ চিলি সস। দুই টেবিল চামচ সয়া সস। আর 2 টেবিল চামচ ভিনিগার দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এটা রান্নার সময় আমাদের লাগবে। সাদা তেল গরম বসিয়ে দিয়েছি চিকেনের পিসগুলো ভাজার জন্য। আর আমার কর্নফ্লাওয়ার লেগেছে 5 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছে। একজনের এক এক রকম লাগবে, কারণ ডিমের সাইজের উপর নির্ভর করে কর্নফ্লাওয়ার কতটা লাগবে। ডিমটা বড় হলে কর্নফ্লাওয়ারটাও বেশি লাগবে। এরকম একটা একটা করে ভেজে নেব। আরে মাখাটা যেন একটু আঠা আঠা হয়। আর চিকেনটা একটু কম আছে ভাজতে হবে, কারণ ভাজতে ভাজতে যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায়।
চিকেনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবে সব চিকেনগুলো ভেজে আমি ফিরছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে নেব। এটা দিয়ে গ্রেভিটা হবে। বাটিটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে গুলে নিলাম। এবার পরিষ্কার কড়াই আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার তেল দেব, 3 টেবিল চামচ মতো তেল দিলাম, ওই চিকেন ভাজার তেলটাই দিলাম। এবার 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দেব। রসুনটা একটু ভাজা গন্ধ বেরোলে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, যেটাকে স্কোয়ার করে কেটে রেখেছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি আমি 3 খানা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, তাকে এরকম স্কোয়ার মতন করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম 1টা মাঝারি সাইজে নিয়েছি, সেটাকে এরকম ভাবে কেটে নিয়েছি একই রকম সাইজ করে। এবার এটাকে একটু ভাজব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দেব 2টো কাঁচা লঙ্কা কুচি। আপনাদের পরিমাণ মতো আপনারা ঝালটা দেবেন। এবার লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সেই সস, যেটা আমি সব সস একসঙ্গে ভুলে রেখেছিলাম। এই সসের মধ্যে আছে সয়া সস, টমেটো সস আর চিলি সস আর অল্প ভিনিগার দিয়েছি। এবার এর মধ্যে দেবো খুব সামান্য নুন দেব, কারণ সয়া সসে ভীষণ নুন থাকে আর আমি চিকেনে পরিমাণ মতোই নুনটা দিয়েছিলাম। সেখানে নুনটা আপনারা বুঝে দেবেন। এবার দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারটা আনার জন্য। কষা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো, যেটা আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম। আমি একটু গ্রেভি করব চিলি চিকেনটা। আপনারা যে পরিমাণে গ্রেভি করবেন সেই পরিমাণে জলটা দেবেন। ঝোলটা ফুটলেই আমি চিকেনের ভাজাগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার 1 চামচ আমি মধু দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি মধুটাই দিলাম, মধুর ইয়েটাই ভালো লাগে। এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দেবো।
দিয়ে একটু মিশিয়ে এক মিনিট ফোটাবো। চিকেন এমনিতেই সিদ্ধ হয়ে আছে, মধু দিলে চিলি চিকেনে একটা গ্লেজ আসে, সেই কারণে মধুটা দিলাম। হয়ে গেছে, গ্যাসটা অফ করব। আমার চিলি চিকেন রেডি। আমার ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলসটা দিয়ে দেবো কি পরিমাণে কতটা লাগছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।